পদক্ষেপ কেন হব কোনো অধিবক্তা। রাজ্যজুড়ি ইটোর পিছত সিটোর ধর্ষণ কাণ্ড সংঘটিত হওয়ার পিছত সোশ্যাল মিডিয়াত বলাৎকারীর বিরুদ্ধে গড় লৈ উঠিছে সবল চনামন। ফেসবুকত ধর্ষণকারীর বিরুদ্ধে প্রতিবাদৰ জোৱাৰ উঠিছে। ধর্ষণকারীক রাইজৰ হাতত গতাই দিবলৈও আৰক্ষীক দাবী জনাইছে সোশ্যাল মিডিয়াত। ৰাজপথত ওলমাই ৰাখক বলাৎকাৰী। ফেসবুকত প্রতিবাদৰ জোৱাৰ। কঠোর আইন প্রণয়নৰ দাবী। রাজ্যত বিভিন্ন প্রান্তত সংঘটিত হৈ অহা জঘন্য ধর্ষণ কাণ্ডবোৰৰ তীব্র প্রতিক্রিয়া দেখিবলৈ পোৱা গৈছে সোশ্যাল মিডিয়াত। নগাঁওত এগৰাকী পঞ্চম শ্রেণীর ছাত্রী পাঁচ নরপিঠাসে ধর্ষণ করে জড়াই দিয়ার পিছতে ফেসবুককে ধরে সোশ্যাল সাইটসমূহ রাজ্যর খঙর বহিঃপ্রকাশ দেখিবলৈ পোৱা গৈছে। সোশ্যাল মিডিয়াত প্রায় সংখ্যকেই দাবি করলে ধর্ষণকারী শাস্তির শাস্তি। তারপরে একাংশর দাবি ধর্ষণকারীক গতাই দিয়ক রাইজর হাতত। আইনি প্রক্রিয়ার লেহেমিয়া গতি তথা আইনি সুরুঙারে ধর্ষণকারীর নামমাত্র কেবছরমানের কারাদণ্ডর পরিবর্তে সোশ্যাল মিডিয়াত দাবি উত্থাপন হয়েছে ধর্ষণকারীর বাবে শীঘ্রে প্রণয়ন হোক কঠোরের কঠোরতম আইন, যে আইনের জড়িয়ে তৎকালীনভাবে মৃত্যুদণ্ডরে দণ্ডিত করা হোক ধর্ষণের দরে জঘন্য কাণ্ড সংঘটিত করা নরপিশাসবোরক। রাজ্যের রাজপথের সোশ্যাল মিডিয়ালৈ এতিয়া এনে প্রতিবাদর পিছত কি পদক্ষেপ গ্রহণ করব রাজ্য সরকারে তার উপরতে দৃষ্টি নিবদ্ধ থাকিব রাজ্যবাসীর। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইস্ট।